রেশন ডিলাররা কোনো লোক নিতে পারে না কাজের জন্য। দাড়ি পাল্লায় মাপবে কে? দোকান গাড়ি থেকে খালাস করবে কে? গাড়িতে মালটা তুলবে কে? ডিস্ট্রিবিউটররা তুলে নিয়ে আসে সেটা আলাদা। রেশন দোকান থেকে এই যে রেশনটা যাবে সেটা যে পাড়ায় পাড়ায় লোকের হাতে পৌঁছে দেবে কি করে পৌঁছবে? এখানে আমরা একটা পথ বের করেছি, সেটা হচ্ছে দুজন করে স্টাফ রেশন ডিলাররা নিতে পারবেন এবং তার মধ্যে গভর্নমেন্ট অর্ধেক মাইনে দেবে আর আপনারা অর্ধেক মাইনে দেবেন। অর্থাৎ 21,000 ডিলারকে নিতে হবে 42,000। 42,000 লোক যখন আপনি নিলেন 10,000 টাকা করে বেতন তাদের দেওয়া হবে, 5,000 টাকা করে গভর্নমেন্ট দেবে আর 5,000 টাকা করে আপনারা দেবেন। এতে আমার আরও 160 কোটি টাকা বেশি লাগবে, কিন্তু আমি মনে করি এতে 42,000 ছেলে মেয়ে, লোকাল ছেলেমেয়েরা কাজের সুযোগও পাবে এবং 10,000 টাকা করে পকেটে পেলে, বিনা পয়সায় খাদ্য পেলে, বিনা পয়সায় রেশন পেলে, বিনা পয়সায় কন্যাশ্রী পেলে, বিনা পয়সায় স্কলারশিপ পেলে অনেক গরিব ছেলে মেয়ে, আরও 42,000 ছেলে মেয়ের রুজি রোজগার হয়ে যাবে। কি লস্কর সাহেব অ্যান্ড বিশ্বম্বর রাজি কোথায় গেল? আরেকজন কোথায় গেল? রাজি? তাহলে হোল হাউসকে হাত তুলে বলতে হবে আমরা রাজি এই প্রজেক্টে। হোল হাউসকে তাহলে সাপোর্ট করে বলতে হবে যারা এই প্রস্তাবে রাজি তারা হাত তুলে আমাকে বলুন যে আমরা রাজি। অনেকে তো হাত তুলছেন না, তার মানে এতেও পছন্দ নয়। এর বেশি দেওয়া আমার পক্ষে এখন সম্ভব নয়, পরে আবার কাজ করতে করতে সময় যাবে, আলোচনা করতে করতে অনেক আলোচনা বেরোবে। বাট মোটামুটি তিনটে সলিউশন হলো, একটা হলো 1,00,000 টাকা করে গাড়ি কেনার জন্য, যে কিনবেন যে কিনবেন না সে ডিস্ট্রিবিউশনকে বিটারের সাহায্য নেবেন। দুই, 10,000 টাকা করে 42 জনের চাকরি হবে, 21,000 জনকে গভর্নমেন্ট দেবে, 21,000 জনকে আপনারা দেবেন, হাফ হাফ ভাগ করে নিচ্ছি। 10,000 টাকাটা আপনি 5,000 দেবেন, আমি 5,000 দেবো। দুই, আর তিন নম্বর হচ্ছে একটা পুরো লেন না ধরে ঘর ঘর, ঘর ঘরটাই করবেন, 500 মিটারের মধ্যে গাড়ি দাঁড় করাবেন এবং সেখানে লোকেরা নিয়ে নেবে। ধরুন একই দিনে একটা লেন ধরলেন, কিন্তু লেনটা যদি 2 কিলোমিটার হয়, 11টা থেকে 12টা একটা জায়গায় দেবেন, 12টা থেকে 1টা আর একটা জায়গায় দেবেন, 1টা থেকে 2টো একটা জায়গায় দিলেন, 2টো থেকে 3টে একটা জায়গায় দিলেন, হয়ে গেল কাজ। যাদেরটা তারা এসে নিয়ে গেল আর আপনাকেও বস্তা বইতে হলো না কাঁধে করে, ঠিক আছে? এইগুলো আমার মনে হয় আমি একটুখানি কথা বলার মাঝে যা যেটুকু বুঝলাম এই কটা কাজ করে দিলে আপনাদের দুয়ারে রেশন প্রকল্প সম্পূর্ণ সাকসেসফুল হবে।